বেড়ে চলেছে করোনা সংক্রমণ। শুক্রবার জেলা প্রশাসনের দেওয়া বুলেটিন অনুযায়ী পূর্ব বর্ধমানে মোট আক্রান্তের সংখ্যা 27,003 জন, যার মধ্যে গত 24 ঘন্টায় জেলায় নতুন করে আক্রান্তের সংখ্যা 685 জন, তার মধ্যে বর্ধমান শহরে 185 জন। এবার আমরা দেখে নেব পূর্ব বর্ধমান জেলা বর্ধমান পৌর এলাকা সহ বিভিন্ন ব্লকে গত 24 ঘন্টায় আক্রান্তের পরিসংখ্যান। আউশগ্রাম 1-এ 18, আউশগ্রাম 2-এ 15 জন, ভাতারে 48, বর্ধমান পৌরসভায় 185 জন, বর্ধমান 1-এ 43 জন, বর্ধমান 2-এ 15 জন, দাইহাট পৌরসভায় 6 জন, গোলসি 1-এ 31 জন, গোলসি 2-এ 8 জন, মুসকরা পৌরসভায় 12 জন, জামালপুরে 13 জন, কালনা পৌরসভায় 17 জন, কালনা 1-এ 18 জন, কালনা 2-এ 12 জন, কাটোয়া পৌরসভায় 14 জন, কাটোয়া 1-এ 26 জন, কাটোয়া 2-এ 10 জন, কেতুগ্রাম 1-এ 1 জন, কেতুগ্রাম 2-এ 11 জন, খণ্ডঘোষে 10 জন, মন্তেশ্বরে 26 জন, মেমারি 1-এ 14 জন, মেমারি 2-এ 14 জন, মঙ্গলকোটে 11 জন, পূর্বস্থলী 1-এ 15 জন, পূর্বস্থলী 2-এ 12 জন, ডায়না 1-এ 15 জন, ডায়না 2-এ 14 জন। আবারও বলে রাখি পূর্ব বর্ধমানে মোট আক্রান্তের সংখ্যা 27,003 জন, যার মধ্যে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 685 জন এবং গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 3 জনের। বর্ধমান জুড়ে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে আবেদন, আমরা প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না, পাশাপাশি বারবার সাবান দিয়ে হাত ধোবেন, সর্বদা মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।